গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি রিয়া, তোমরা দেখছো রিয়াস লাইফস্টাইল ব্লগ। তো আজকে গণেশ পুজো, তো সবাইকে জানাই গণেশ পুজো অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটাও শুরু করে দিয়েছি। তো চলো সকাল থেকে গণেশ পুজো করব ঘরে। তো সকাল থেকে কাজ বাজ আমার মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট, ঘর ঝর দেওয়া, ঘর মোছা, কাঁচা কুচি ছাদে দেওয়া হয়ে গেছে সব। তো স্নান করে চলে এসেছে, এখন ঠাকুরের বাসন কুসন মাজবো, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করে তো তাহলে চলো দেখতে থাকো আজকে কেমন করে আমি গণেশ পুজোটা ঘরে করি। তো খুব ভালো দিনও পড়েছে, বুধবার দিন। তো চলো পুজোটা করে নিই, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো দেখতে থাকো। দেখো এদিকে আমি বাসন কোসন মেজে নিয়ে চলে এসেছি। তো এই যে ঠাকুর, এবার ঠাকুরকে নামাবো, নামিয়ে স্নান করাবো। তো চলো ঠাকুরকে নামানোর আগে আমি জলটা রেডি করিয়ে দিই, আমি দুধ দই ঘি মধু মিশ্রি দিয়ে স্নান করাবো। তো চলো আগে রেডি করিয়ে নিই, তারপরে আমি আসছি আবার। দেখো এখানে আমার ঠাকুর স্নান করানোর জল রেডি হয়ে গেছে। তো এর মধ্যে দিয়েছি দুধ দই ঘি মধু আর মিশ্রি। চলো এবার ঠাকুরটা নামিয়ে স্নান করিয়ে নিই। এই যে ঠাকুর এখানে নামিয়ে নিয়েছি, তো এখানে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো চলো এবার ঠাকুরকে স্নান করিয়ে নিই। এদিকে দুধ দই দিয়ে স্নান করানোর পর আমি একটু গঙ্গা জল দিয়ে ভালোভাবে স্নান করে নিয়েছি। তো যাতে দুধ দই গায়ে না থাকে ওর জন্য গঙ্গা জল দিয়ে স্নান করে আমি মুছিয়ে নিচ্ছি। ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে আমি জামা পরিয়ে দিয়েছি। তো দই টই দিয়ে স্নান করানোর পর আমি আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। তো লাল কাপড় দিয়ে পেতে বসলে ভালো হতো, যেহেতু গণেশ ঠাকুরের লাল কালার খুব প্রিয়। কিন্তু কি করব, লাল কালারের কাপড়টা আমি খুঁজে পাচ্ছি না, তোর জন্য ওইটাই বসিয়েছি। আর এই যে জবা ফুল দিয়ে দিয়েছি। তো এইখানে আমি একুশটা একটা দুব্য রিয়েত বানিয়ে রেখেছি, এই যে একুশটা দুব্য দিয়ে। এখানে একটা গোলাপ ফুল মালা, এখানে ফুল আছে। তো চলো চন্দন বেটে নিয়েছি, এবার ঠাকুরকে পুজো দেওয়া যাক। এদিকে আমার ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, দুব্য দেওয়া হয়ে গেছে, চেলি দিয়ে দিয়েছি লাল চেলি। তো আগে আমি ঘের প্রদীপটা আর ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি, তারপরে ঠাকুরকে খেতে দেবো। এ দেখো এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ফুল দিয়েছি, যেহেতু গণেশ ঠাকুরকে তুলসী দিতে নেই ওর জন্য খাবারে ফুল দিয়ে দিয়েছি। তো এই যে আমার ঠাকুর রেডি। তো গণেশ ঠাকুর কাছে খুব ভাল লাগছে, চেলিটা দিয়ে দুব্বা দিয়ে খুব ভাল লাগছে দেখতে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে নিচের ঘরে পুজো ছিল, তো আমি একটু পুজো দিয়ে এলাম নিচের ঘরেও, লাড্ডু দিয়ে গণেশ পুজো দিয়ে এলাম। আর আজকে রান্না করবো না, কেননা নিচের ঘরে যেহেতু পুজো ওর জন্য নিমন্ত্রণ না আছে। তো গণেশ পুজো নিমন্ত্রণ না আছে, যাবো আমাকে আমি আর আমার ছেলে যাবো, আমার বর তো নেই, কাজে বেরিয়ে গেছে। গরমে না আর পাচ্ছি না, দেখো আমি হাঁপাচ্ছি, এনতার বিভৎস গরম করছে, বিভৎস। তো নিচ থেকে প্রসাদও দিয়ে গেছে, পাশের ঘরে জেঠিমা প্রসাদ দিয়েছে,
অনেক প্রসাদ আছে ঘরে, তো একটুখানি সিন্নি দিয়েছে, সিন্নি খাই। আমার আবার সিন্নি খেতে খুব ভালো লাগে, তো চলো একটুখানি সিন্নি খেয়ে নি। আর এই যে আমার বাবুই পাখি স্নান করতে বললে আমি যখন ঢুকলাম কিছুতে গেল না, এখনো খেলেই যাচ্ছে। তো এই ঘেমে মেয়ে একসা হয়েছে, এখন ওকে স্নান করাবো, তারপরে নিচে নিয়ে যাব। কি করব, আমি হাঁপাচ্ছি, আমি আর পাচ্ছি না গরমে। তো চলো পরে কথা বলবো। সিন্নি, তো চলো সিন্নি খেয়ে নি। আর এইখানে আমাদের বাড়ির প্রসাদ, এখানে পাশের ঘরে জেঠিমা দিয়েছে। প্রসাদ দেওয়ার পর আমার ছেলে ওই ঠোকরা ঠাকলা দিয়ে একটুখানি ফল খুঁটে খুঁটে খেয়েছে, তারপরে তো সব পড়েই আছে। তো চলো রেডি হয়ে গেছি, মানে অনেক কষ্টে রেডি হয়েছি, গরমে আর ইচ্ছে করছে না। এদিকে আসো, গরমে আর ইচ্ছে করছে না। তো এই চুড়িদারটা পরেই চলে যাচ্ছি, আর বাবিনও একটা হাত কাটা গেঞ্জি পরেছি। বাবিন আসো, তো বাবিনকেও এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। এই যে আমার বাবুই পাখি, তো দাঁড়া এই দিকটা পুরো অন্ধকার লাগে। আর নিচে না তেমন কাউকে, তেমন এবারে লোকজন বলেনি, তো ওর জন্য এরকম ভাবেই যাচ্ছি। তো চলো নিচে যাওয়া যাক, আবার পরে কথা বলবো। শুধু হাঁপাচ্ছি আজকে, শুধু হাঁপাচ্ছি, কথা বলবো কি তোমাদের সাথে। চলো, আর এদিকে আমরা চলে এসেছি, তো প্রসাদ দিয়ে দিয়েছে, পোলাও পাতে পড়েছে, নন্না ওইদিকে, বাবুই পাখি এদিকে, ওইদিকে বৌদি বসে আছে। তো চলো খেয়ে দে নি। তো এখন আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, আর খাইয়েছে হচ্ছে পোলাও, কাশ্মীরি আলুর দম, তারপরে চাটনি, পায়েস, পাঁপড়, তাই তো নন্না? এই যে নন্না এখন এসছে, নন্না খেলছে, আমার বাবুই পাখি খেলছে। আর আমার ঘরের অবস্থা আমি একবার তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মানে পুরো তছনছ করে ফেলেছে, এমনিতেই গরমে নিজে পাগল হয়ে যাচ্ছি যে কি করে একটু ইয়ে হবো। আর বাবিনের অবস্থা দেখো, দেখা যাচ্ছে নাকি কে জানে। এই যে বাবিন পুরো ঘেমে জল, মানে চপচপ করছে ঘামে, তার উপরে এই যে দুটোতে দেখো খাটের অবস্থা করেছে। দেখো একবার এই ঘরটা তো দেখো, তারপরে ওই ঘরটাও করেছে, ওই ঘরটাও ছাড়েনি। আর আমি এখন নিচে শুয়ে গড়াগড়ি খাচ্ছি, গরমে আমি যে কি করবো মনে হচ্ছে না, পাগল হয়ে যাবো। এবার সকাল থেকে তিনবার আমার স্নান হয়ে গেল। এদের বলছি বেশি খেললা, ছড়াস না, সেই এরা দুজনে দুটো ঘর একদম পাকিয়ে ফেলেছে। কি করব, খেলছে খেলুক বাচ্চারা। আর বাবিনকে ঘুম পাড়াবো, কিন্তু ও খেলছে আর ঘুমও পাড়াতে পারবো না এখন। তো খেলুক, তারপরে বিকেল একটু পরে ঘুম পাড়িয়ে দেবো, তাই তো নন্না? নন্না তুমি ভালো আছো? ননে একটু কি করছো, কালার করছো না কি করছো বললে? ও ননে একটু কালার করছে গাড়িটা, এখন দুজনে খেলছে। আর আমার ছেলে একা একা থাকে, তো ও এসছে খেলতে, বেশ খুশি হয়েছে। ভাবিন কিছুতে কালার করবে না, ভাবিন খুব বাজে লাগবে। আচ্ছা ও ছোট তো, ও বুঝতে পারছে না, এটা ভায়োলেট কালার। ঠিক আছে, তুমি তুমি এই যে ড্রেসিং টেবিলের সামনে রেখে দাও, ভাবিন ড্রেসিং টেবিলের সামনে রেখে দাও। হ্যাঁ ড্রেসিং টেবিলের সামনে রেখে দাও, হ্যাঁ কালারটা। আর কোনো কিছু না কালার করবে না, ঠিক আছে? দেখতে খুব বাজে লাগে কালার করলে জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, কত বাজে লাগছে। তাহলে চলো ওরা একটু খেলছে, খেলে নিক, তারপরে ঘুম পাড়াবো। আমি একটু শুয়ে রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, তো ঘুম থেকে এখন উঠে পড়েছি, ঘুম থেকে উঠেছি মানে অনেকক্ষণই তাও উঠলাম। এখন উঠে আমার বর এলো, বললো খিদে পেয়েছে, একটু মিষ্টি খেলো, মিষ্টি খেয়ে খিদে চলে গেল, তাও ম্যাগি করে দিলাম। তো ম্যাগি করে আস্তে আস্তে দেখছি ঘুমিয়ে পড়েছে, তো ডিম দিয়ে ম্যাগি করে দিচ্ছি। একবারে বাবিনের আর বাবিনের পাপার হয়ে যাবে, তো ঘুমাবো কি, পুরো সিদ্ধ হয়ে উঠলাম ঘুম থেকে। আর হচ্ছে এখন রান্না বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, রুটিটা করব। তো
চলো রান্নাঘরে যাই। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, শুধু রুটিটা করার অপেক্ষায়, মানে ডিম সিদ্ধ ডিমের ডিমের তরকারি করবো আর রুটি করব। তো চলো, এ দেখো এদিকে আমার ডিম সিদ্ধ হচ্ছে, আর চলো ততক্ষণে আমি আলু টালু গুলো কেটে ডিম গুলো দিয়ে, আমার মশলা নিতে আগেই কষানো হয়ে গেছিল, আর বাবিনের ডিমটা সিদ্ধই তুলে রেখেছি, কারণ বাবিন খেতে পারবে না, ওই কারণে আমি সিদ্ধটাই তুলে রেখেছি। তো চলো আর একটুখানি কষিয়ে তারপর জল ঢেলে দেবো। এদিকে আমার ডিমের কষা, মানে কষাই বলতে পারো, একদম মাখা মাখা কষা কষা করেছি। তো এদিকে আমার ডিমের ঝোল রেডি, একদম তেল তেলে, এরকম ডিমের ঝোল আমার খুব ভাল লাগে। তো আজকে আমি আমার বরের কাছে বকাও খাবো, কেননা লঙ্কার গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে, ও আবার একদম ঝাল খেতে পারে না। আর এখানে হচ্ছে বাবিনের ডিম সিদ্ধ, এখানে আমাদের ডিমের ঝোল। তাহলে চলো, এখানে এখনো ভাত ফুটছে, ওদিকে ভাত ফুটছে, আর আবার আজকে আমাদের জানো তো ইয়েতে ওই মাইকেল নগরে যেখানে চা ওই চান্দুরি ঠান্দুরি হয় না খেতে যাই, ওইখানে আবার অন্য আর একটা দোকান নিয়েছে, তো ওখানে আমাদের আবার ফোন করে ইনভাইট করেছে যে আসো, তো যাওয়ার জন্য বলেছে। তো বাবিনকে পড়তে দিয়ে দেখি একটুখানির জন্য হলেও দেখা করে আসবো, কেননা যেহেতু যাই, এবার ফোন করে বলেছে, না গেলেও একটা খারাপ দেখায়, তো ওই জন্য তাড়াহুড়ো করছি, এখন আর ভিডিও করব না। তো একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, কেননা এখনো অনেক কাজ আছে, এখনো আমি সন্ধ্যে দেবো, মেন কাজ হচ্ছে সন্ধ্যে দেওয়াটা বাকি আছে। তাহলে চলো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নি, তারপর আবার তোমাদের কাছে আসছি। তাহলে এখন আমরা বাবিনকে পড়তে দিয়ে দিয়েছি, তো পড়তে দিয়ে দুজনে বেরিয়ে পড়েছি ওই দোকানে যাওয়ার জন্য। তো এই দোকানটা খুলেছে মাইকেল নগর, মানে দ্বিতীয় মাইকেল নগরে, তো ওইটা ছিল মাইকেল নগর, এইটা হচ্ছে দু নম্বর, মানে এক নম্বর দু নম্বর এইরকম ইয়েতে তো দোকানটা খুলেছে। তো চলো যাওয়া যাক, আর এখন এই দোকানে চলে এসেছে। আর এই দোকানে একটা কি ভালো হলো বলো তো, এ টু জেড সব কিছু পাওয়া যাচ্ছে, চাউমিন, বিরিয়ানি, রাইস, মানে চিকেন ভর্তা, হ্যানা ত্যানা যা আছে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো আমি একটা চা খাবো, চা খেয়ে আমি বলেছি চিকেন ললিপপ টস করে দিতে, তো দিক ততক্ষণ একটু বসে থাকি। আর দেখো বলতে না বলতে চা চলে এসছে, আর এই দোকানের চাটা খুব ভালো লাগে। তো এরপরে ললিপপও চলে এসছে, তো চলো ললিপপটাও খেয়ে নিই। আর আমার বর বলছে খাবে না, যেহেতু খেয়ে এলো ওর জন্য পেট ভর্তি, তো দেখা যাক আমি কতটা খেতে পারি। তো দোকানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখলেই কি খেলাম। তো এখন আবার বাবুই পাখির জন্য একটা রোল নিয়েছি, চিকেন ললিপপ নিয়েছি, তো বাবিন বলছিল একটু রোল খাবো রোল খাবো, ওর জন্য এখান থেকেই একবার রোলটা নিয়ে নিলাম। তো দোকানের সামনেটা আমরা দাঁড়ানো যাচ্ছে না, ওই কারণে একটু আমার বর কি করলো একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নি গাড়িটা, আবার ভেতর দিকে যাবো, এদিক ওদিক করে ঘুরে তারপর আবার ওনার দোকানের সামনে যাবো। আর এখন আমরা ওই দোকান থেকে চলে এসেছি, বাবিনকে পড়া থেকে নিয়েও চলে এসেছি। বাবিনের আজকে মন মানে ছিলই না পড়াতে, বাবিনের আন্টি ফোন করে বলছে, তো আজকে পড়তে চাইছে না, শুধু এখানে যেহেতু পুজো হচ্ছে মানে বাড়ির একদম সামনে, ওর জন্য যাবো যাবো করছে, তো নিয়ে চলে এসেছি, মানে পড়েছে একটু। তো এখন অর্ক আর আমার ছেলে খেলছে। আরে দেখো এখানে গেটের কত জ্যাম হয়ে গেছে, মানে গাড়িতে গাড়ি, গেট খারাপ হয়ে গেছে, তো এখানে ভর্তি গাড়ির লাইন। তাহলে চলো আজকের গণেশ পুজোর ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সাথে আসছি।